কেমন আছেন সবাই? আজকে নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে স্মার্ট কার্ড কিভাবে আপনারা সংশোধন করবেন, স্মার্ট কার্ডে যদি ভুল থেকে থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন, অথবা এনআইডি নর্মাল এনআইডি কার্ডে যদি ভুল থেকে থাকে তাহলে কিভাবে নিজে নিজেই সংশোধন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, ইন্টার পরে আবার আমরা ফিরে এলাম জাতীয় পত্র বিষয়ক কিছু তথ্য শেয়ার করতে, সেটি হচ্ছে সংশোধন বিষয়ক। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার টু, আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড, যেটা স্মার্ট কার্ড কিংবা নর্মাল কার্ড যেটাই হোক না কেন, আপনি সংশোধনের জন্য এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে সই পূরণ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে এই ফর্মটি আপনি সংরক্ষণ করবেন, চাইলে অনলাইন থেকেও করতে পারেন কিংবা আপনি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা সরাসরি নির্বাচন কমিশন অফিসে গিয়ে ফর্মটি সংরক্ষণ করতে পারেন। ফর্মটি সংরক্ষণ করার পরে এখানে আপনার নাম লিখবেন, নাম লেখার পরে এখানে জাতীয় পত্রের নাম্বারটি লিখবেন। নাম্বারটি লেখার পরে দুই নাম্বার কলম আমাদের দরকার নেই, তারপরে তিন নাম্বারে যে কলমটি আছে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংরক্ষিত তথ্যপত্র, যে তথ্য সংশোধন করতে হইবে অপ্রয়োজনীয় অংশটি কাটিয়ে দিন, অর্থাৎ যেটি আপনার দরকার নেই সেটি কেটে দিবেন, একটা দাগ দিয়ে দিবেন, আর বাকি যেটা আপনার চেঞ্জ করতে হবে সেখানে আপনি নাম লিখবেন, সেই ঘরে আপনি লিখবেন। অর্থাৎ আপনার যদি নামের সংশোধন থাকে তাহলে এখানে নাম লিখবেন, এনআইডি কার্ডে বর্তমান যে নামটা আছে, স্মার্ট কার্ডে বর্তমান যে নামটা আছে, এবং সংশোধন করার পরে যে নামটা চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন, যে চাইতো সংশোধিত তথ্য। এর ভিত্তিতে কিন্তু আপনাকে কিছু দলিল প্রমাণ দিতে হবে, সে দলিল প্রমাণ কী কী দিতে হবে সেটি আমি একটু পরে বলছি। প্রথমে আপনি এখানে যদি নামের সংশোধন হয় সেখানে নাম লিখবেন, আর যদি জন্ম তারিখের সংশোধন হয় তাহলে এখানে জন্ম তারিখ লিখবেন, পিতার নামের সংশোধন হলে পিতার নাম লিখবেন, বাকি যে ঘরগুলো আছে এগুলো কেটে দিবেন, এগুলো আপনার দরকার নেই, একটা দাগ দিয়ে কেটে দিবেন। এখন হচ্ছে আপনি সংশোধনের জন্য যখন পূরণ করবেন, অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ সংশোধন করেন, অনেকের দেখা গেছে সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটা হয়নি, কম বেশি হয়েছে, এক্ষেত্রে কিন্তু মারাত্মক একটি সমস্যা, ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে। তো আপনি এখানে জন্ম তারিখটা যদি সংশোধন করতে চান, আপনার যে জন্ম তারিখটা আইডি কার্ডে বর্তমান আছে সেটা লিখবেন, লেখার পরে এখানে আপনি কোনটা সংশোধন করে চাচ্ছেন সেটা লিখবেন, এবং প্রমাণস্বরূপ আপনি কী দিতে চাচ্ছেন সেটা লিখবেন। অর্থাৎ আপনার যদি সার্টিফিকেটের যে জন্ম তারিখ আছে সেটা যদি এনআইডি কার্ডের সাথে না মেলে তাহলে আপনি এখানে দিতে পারেন যে সংযুক্ত দলিলাদি অবলিক মন্তব্য, এখানে দলিলাদি হিসেবে আপনি সার্টিফিকেট লিখতে পারেন, এসএসসি সার্টিফিকেট কিংবা এইচএসসি সার্টিফিকেট যে কোনো একটা। লেখার পরে জমাকৃত ফি এর পরিমাণ 11 এর উপাদান বি, এখানে আমি জমাকৃত ফি এর পরিমাণটা বলে দিচ্ছি, আপনি যদি প্রথমবার সংশোধন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমবারের জন্য আপনাকে টাকা জমা দিতে হবে 200 টাকা, এবং সাথে 15% ব্যাট, অর্থাৎ 230 টাকা। টাকাটি জমা দিবেন সরাসরি যে কোনো ব্যাংকে ব্যাংক ড্রাফট করতে পারেন, কিংবা সোনালী ব্যাংকে ট্রেজারি শাখায় গিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে পারেন। জমা দেওয়ার পরে যে রসিদটি আপনাকে ব্যাংক কর্তৃক প্রদান করা হবে সেই রসিদটি নিয়ে অবশ্যই আপনি ফর্মের সাথে সংযুক্ত করে জমা দিবেন, এবং ফর্মটিতে আপনি উল্লেখ করবেন যে আপনি কত টাকা কোন ব্যাংকের মাধ্যমে কোন রসিদের মাধ্যমে জমা দিয়েছেন সেটা এখানে লিখবেন। লেখার পরে যে কাজটি করতে হবে আপনাকে, এখানে আপনার অভিভাবকের সিগনেচার নেবেন, আবেদনের সাথে যদি অভিভাবকের সংযুক্তি দাখিল বিবরণ, এখানে অভিভাবকের সিগনেচার লাগবে এবং আবেদনকারী স্বাক্ষর এখানে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কী কী ফর্ম প্রয়োজনীয় ফর্ম জমা দিতে হবে সেটি কিন্তু নিচের পেজে কিন্তু আবেদনের জন্য নির্দেশাবলীর মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে, এটা সম্পূর্ণভাবে পড়ে নেবেন, যদি না পারেন না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এখন যে কাজটি করতে হবে, আপনার ফর্মটি ফিল আপ করার পরে, টাকা জমা দেওয়ার পরে ফর্মটি ফিল আপ করার পরে আপনি সরাসরি চলে যাবেন উপজেলা নির্বাচন কমিশন অফিসে, সেখানে গিয়ে ফর্মটি জমা দিবেন। জমা দেওয়ার পরে ওনারা আপনাকে এই যে নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি আপনাকে কেটে দিয়ে দিবে, তারপরে ওনারা একটি নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, সেই ডেটে গিয়ে আপনি আপনার এনআইডিটি সংরক্ষণ করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, ফর্মটি পূরণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ইনফরমেশন ডেলিভারি করার জন্য। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।